টিপ্রাজ্যোত আমাদের টিপ্রাসা মহিলা মহিলার সাথে গণদর্শন হয়েছে কালকে 25 তারিখ অক্টোবর 2022। কালকে কল্যাণপুর খাস কল্যাণপুরে গণদর্শন হয়েছিল। সেখানে যারা রেপিস্টের মধ্যে আছে আদিত্য দাস, বিজেপির মেম্বার তাপস দেবনাথ, আর একজন হচ্ছে মেঘা দেবনাথ, নাম আসল হচ্ছে রতন দেবনাথ। তারা গণদর্শন করেছিল। আমাদের দাবি থাকবে এই রেপিস্টদেরকে তাড়াতাড়ি যেন তাদেরকে গ্রেপ্তার করা হোক বা তাদের উপযুক্ত শাস্তি পাক। গতকাল রাত্রিতে কিছু যুবকরা ওখানে খাস কল্যাণপুরের উপর দিয়ে যাচ্ছিল, তো একটা কালী পূজা উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে কিছু যুবক ওই এলাকাতে তাদেরকে রাস্তায় আটকিয়ে তাদের মোবাইল ছিনতাই করে নেয়, এবং তাদের সাথে একটা মাইনর গার্লও ছিল। এবং জানা গেছে সেখানে সেই মাইনর গার্লটিকে খুঁজে পাওয়া যায়নি, এবং পরবর্তী সময়ে আমরা খুঁজে পেয়েছি মেয়েটিকে ওর বাড়িতে। তো তাদের তরফ থেকে একটা কমপ্লেন করেছে যে তাদের মোবাইলগুলো নিয়ে গেছে এবং ওই রেপ করেছে বলে। তো আমরা কল্যাণপুর থানাতে একটা কেস এফআইআর করেছি, আমরা রেজিস্টার করেছি কেস নাম্বার 45 2022। দিওয়ালি তথা কালী পূজা ছিল গতকাল এই তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন খাস কল্যাণপুরে। সেখানেও একজন যুবতী এরকমভাবে অন্যান্য বন্ধুবান্ধবদের নিয়ে পুজো দেখার জন্য বেরিয়েছিল খাস কল্যাণপুরে। সেখানে সে যুবতীকে একদল এরকমই দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করেছে। আজকে ভোরবেলা এই যুবতী মেয়েটি ক্ষতবিক্ষত অবস্থায়, বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে এসে তার পরিবার লোকদের জানিয়েছে, মানুষকে জানিয়েছে, এবং সেখানেও কল্যাণপুরে এখন সেই বিক্ষোভের আগুন সেখানে জ্বলছে। এবং কল্যাণপুরের ক্ষেত্রটিও কল্যাণপুর থানাতে যে অভিযোগ জমা পড়েছে, দেখা যায় এই অভিযুক্ত এই যে বীর পুঙ্গবরা সবাই হল সে কুমারঘাটে মন্ত্রীপুত্রের মতো। এখানেও শাসক দলের এই কেউ কেটা, কেউ পৃষ্ঠা প্রমুখ, কেউ মণ্ডলের সদস্য, কেউ মণ্ডলের সচিব, অর্থাৎ গত 4.5 বছর ধরে, 4.5 বছর ধরে যারা এই রাজ্যের যে আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ পর্যদস্ত করে এই ত্রিপুরাজ্যের মানুষের অধিকার হরণ করেছে, লুটপাট করেছে, নারী ইজ্জত লুণ্ঠন করেছে, কুমারঘাট কল্যাণপুর প্রায় একই সারণিতে আমি আমাদের দলের তরফ থেকে এবং একজন নাগরিক হিসাবে এই দাবি জানাচ্ছি, রাজ্য পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব কুমারঘাটের ক্ষেত্রেতেও এবং এই খাস কল্যাণ পূর্ব কল্যাণপুরের ক্ষেত্রেতেও দোষীদের গ্রেপ্তার করুন। এফআইআরের নাম উল্লেখ হয়েছে, কাজেই সেখানে কোনো সন্দেহের ভিত্তিতে কাউকে ধরার কোনো প্রয়োজন নেই। যে আমাদের দেশে এরকম ধর্ষণের আইনে যে ধরনের গুরুতর, এই ক্ষেত্রেতে পুলিশ যদি তার দায়িত্ব পালন না করে এটা পুলিশের উপরে সে দায়ী বর্তাবে। তো এই দুঃখজনক বা উদ্বেগজনক যে ঘটনা, এটাতে বন্ধ হয় এই রাজ্যের মানুষ সোচ্চার হবেন।